হ্যাঁ বন্ধুরা এই আতঙ্কের মধ্যে একটা ভালো খবর আপনাদেরকে দিতে চলেছি একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাচ্ছে করোনাকে নিয়ে এখন আর ভয় শুধুমাত্র একটু সাবধানে থেকে ছড়িয়ে পড়াটা আটকালেই যথেষ্ট জাপানের একটা কোম্পানি ফুজি ফিল্ম যারা সিনেমা তৈরি করে এবং ওষুধও তৈরি করে তারা অলরেডি করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এবং সেটা তিনশো চল্লিশ জনের উপর টেস্ট করা হয়েছে যারা অ্যাফেক্টেড ছিল তিনশো চল্লিশ জনই কিন্তু মোটামুটিভাবে দেখা গেছে ওষুধটা সফল এবার এই ওষুধটা বেশি মাত্রায় তৈরি করে পৃথিবীর সমস্ত দেশে যেখানে যেখানে ভাইরাস এফেক্ট করেছে সেখানে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে আপনাদেরকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব আপনারা তথ্যগুলো যাচাই করতে পারবেন জাপানের কোম্পানি আবিষ্কার করলো ওষুধ তিনশো জনের ওপর পরীক্ষা হয়েছে সাকসেসফুল করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে তবে এর মধ্যেই একটা স্বস্তির খবর সামনে আসছে খবর জাপান থেকে আসছে যা ভাইরাসের ভ্যাকসিন সংক্রান্ত খবর আসলে জাপানের একটা কোম্পানি এই ভাইরাসের ওষুধ তৈরি করে ফেলেছে এই ভাইরাসের ওষুধ ফুজি ফিল্ম নামের জাপানি কোম্পানি আবিষ্কার করেছে ওষুধটির উৎপাদন এখনও বড় মাত্রায় প্রক্রিয়া শুরু হয়নি মোটামুটিভাবে জানানো যাচ্ছে যে শুরু করা হবে এই ড্রাগটি জাপানি সংস্থা ফুজি ফিল্ম তৈরি করেছে ফুজি ফিল্ম মূলত একটি ভিডিও প্রযোজনা এবং বৈদ্যুতিন সংস্থা তবে এর পাশাপাশি সংস্থাটি ওষুধ তৈরির জন্যও কাজ করে আপনাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব তথ্যগুলো আপনারা লিঙ্ক বাই লিঙ্ক খুঁজে খুঁজে দেখতে পারবেন চীনও ফুজি ফিল্মের এই তৈরির ওষুধের প্রশংসা করেছে চীন জাপানের বিশেষ বন্ধু নয় তবুও চীন ফুজি ফিল্মের ওষুধের প্রশংসা করেছে এবং বলেছে যে এই ওষুধটি কার্যকর হচ্ছে ফুজিফিল্ম সংস্থা যে ওষুধটি তৈরি করেছে তা তিনশো চল্লিশ করোনা রোগীদের উপর ব্যবহার করা হয়েছে করোনার এই ওষুধ চীনের উহান শহরের রোগীদের উপর এবং জাপান ও তার কিছু করোনার রোগীদের জন্য এই ওষুধ ব্যবহার করেছে চীন এটা স্বীকার করেছে যে এই ওষুধ কার্যকর হচ্ছে দেখুন এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে আমি সমস্তটাই কিন্তু ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই লিঙ্কগুলো গুরুত্বপূর্ণ চীনেও করোনা ভাইরাসের নতুন কেস নেমে এসেছে এবং মৃত্যুর সংখ্যাও নেমে এসেছে ফুজি ফিল্ম সংস্থা কর্তৃক তৈরি ওষুধগুলো তিনশো চল্লিশ জনের উপর পরীক্ষা করা হয়েছে এবং তথ্য অনুসারে খুব শীঘ্রই এই ওষুধের উৎপাদন শুরু করা হবে এখন এই ভাইরাস নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই শুধু একটু সাবধানে থেকে ভাইরাসকে ছড়িয়ে পড়া আটকানোর প্রয়াসের চেষ্টা করে দেশকে সুস্থ রাখতে চেষ্টা করতে হবে বন্ধুরা সবশেষে আরও একবার অনুরোধ করবো যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সরকার লক আউট বা লকডাউন তুলে না নিচ্ছে ঠিকঠাকভাবে ঘোষণা না করছে যে আপনারা স্বাভাবিকভাবে থাকুন ততদিন পর্যন্ত আমাদেরকে সাবধানে থাকতে হবে এবং সরকারি নির্দেশগুলো মেনে চলতে হবে নিজের স্বার্থে না হোক জনগণের স্বার্থে একটা কথা আপনাদেরকে সোজাভাবে বোঝাই হয়তো আমার বাঁচার কোনো প্রয়োজন নেই আমি বাইরে ঘুরতে বেরোলাম এটা সাধারণ ব্যাপার এটা কোনো বিষ না এটা এমন একটা ভাইরাস যাকে আমরা দেখতে পারি না আমরা তার বিরুদ্ধে লড়াই করছি নিজের জন্য না হোক দশের জন্য দেশের জন্য আপনাকে বাড়ির মধ্যে থাকতে হবে কারণ একটাই আমি মরতে চাইতে পারি আমার বাঁচার ইচ্ছা না থাকতে পারে আমি বাইরে বেরোতে পারি আমি সংক্রমণ নিয়ে মরতে পারি তাতে সমস্যা নেই কিন্তু আমার তো অধিকার নেই আমার পাড়ার আরও পাঁচটা মানুষের ক্ষতি করার তাদেরকে মেরে দেওয়ার বা আমার ভাই বোন তাদেরকে ক্ষতিগ্রস্ত করার সুতরাং বিষয়টি বুঝুন নিজের স্বার্থে জনগণের স্বার্থে বাড়ির মধ্যে থাকুন নাহলে এখন পুলিশ পেটাতে শুরু করেছে যেটা আরও আগে শুরু করা দরকার ছিল অবশ্যই কিন্তু পেটানি খাবেন এবং বাড়ির বাইরে গেলে দুবছরের জেল সহ জরিমানা পর্যন্ত আপনার হতে পারে সুতরাং সাবধানে থাকুন লকডাউনকে মেনে চলুন সরকারি নীতি নির্দেশগুলো মেনে চলুন সাবধানে থাকুন সাবান দিয়ে হাত ধন গরম জল খান এবং মাস্ক ব্যবহার করার চেষ্টা করুন ভিডিওটিকে শেয়ার করে এই সুখবরটি সকলকে জানতে সাহায্য করুন ধন্যবাদ